নমস্কার আজকের আপগ্রেড নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্ম জয়ন্তী ওয়ান টোয়েন্টি ফিফথ বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বসু আমাদের আদর্শ দেশ বরণ্য দেশনায়ক আমি আপনাদের সামনে সচিনন্দন সাহু আপগ্রেডটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন বেশি করে কমেন্ট পাঠান আর পাশে থাকা বেল আইকনটি অন করে বেশি বেশি করে এর সাহর নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন আজকের ভারতের সবচেয়ে বড় প্রয়োজন একটি সঠিক পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই চিন্তায় আধুনিক ভারতের প্রথম প্রবক্তা ছিলেন সুভাষচন্দ্র বোস উনিশশো সালে তিনি প্রথম হরিপুরা কংগ্রেসে জাতীয় পরিকল্পনার কথা উত্থাপন করেছিলেন উনিশশো আটত্রিশ সালে ডিসেম্বরে প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি হয়েছিল এবং পরে জাতীয় পরিকল্পনা একটি তৈরিও হয়েছিল তিনি বুঝেছিলেন যে দেশীয় শক্তির দ্বারা ভারতকে ইংরেজ মুক্ত করা খুবই কঠিন এর জন্য দরকার বৈদেশিক সাহায্যের তাই তিনি উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে রোডের বাড়ি থেকে বেরিয়ে গেলেন পরদিন গেমো থেকে ফ্রন্টিয়ার মেলে চড়ে পৌঁছে গেলেন পেশোয়ার সম্পূর্ণ একা ওখানে দেখা গেল আবিদ হাসান ও অন্যান্যদের সঙ্গে এবং অবশ্যই ভগতরাম তলোয়ারের সঙ্গে পর দিনই শুরু হল তীর্থযাত্রা প্রবল ঠান্ডায় একটি মসজিদে ও পথে এক গ্রামবাসীর গৃহে দুটি রাত কাটিয়ে তারা পৌঁছলেন আফগান সীমানা পেরিয়ে পিজ রাস্তায় ভূ চায়ের পেটি বোঝাই খোলা ট্রাকের ওপর বসে এবং শেষ পর্বে টাঙায় চেপে মুছে গেলেন কাবুল তখন রেডিও মারফত ওখানেই শুনলেন যে সুভাষচন্দ্র বোস তার এলগিন রোডের বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারেন এমন অবস্থায় কিছুদিন ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ইতালীয় দূতাবাসের সাহায্যে অলান্তে ও রাশিয়ার মধ্য দিয়ে সুভাষ পৌঁছলেন জার্মানি সেখানে তখন ভারতীয় যুদ্ধবন্দী সেনাবাহিনীর ভারতীয় সৈনিকদের ভুলিয়ে ভুলিয়ে ইংরেজ সরকার আফ্রিকান ফ্রন্টে যুদ্ধে পাঠিয়েছিল তাদের মধ্যে তাদের মধ্যে বিরাট সংখ্যক ভারতের সৈন্য জার্মান ও ইতালীয় বাহিনীর হাতে ধরা পড়ে সুভাষচন্দ্র এই বন্দি শিবিরগুলো ঘুরতে লাগলেন ও গাছতলায় দাঁড়িয়ে খালি গলায় ভাষণ দিতে লাগলেন প্রথমে মাত্র দশ বারো জন স্বেচ্ছায় সুভাষ বাহিনী বা ইন্ডিয়ান লিজিয়ান এ যোগ দিলেন খুব অল্প দিনের মধ্যে তৈরি হলো একটি গোটা ব্যাটেলিয়ান উনিশশো একচল্লিশ সালের দোসরা অক্টোবর সৈনিকরা প্রথম মার্চ পাস্টে অংশ নিলেন ও সুভাষচন্দ্র তাদের অভিবাদন গ্রহণ করলেন রবীন্দ্রনাথের জনগণমন গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হল এবার সুভাষচন্দ্র দিলেন সেই মহামন্ত্র এখন থেকে ধর্ম যার যার অন্তরে বাইরে তাদের পরিচয় শুধুমাত্র ভারতীয় পারস্পরিক নমস্কারের সময় উচ্চারিত হয় জয় হিন্দ মহামন্ত্র উনিশশো বিয়াল্লিশের আঠাশ ফেব্রুয়ারি সৈনিকরা মিলিতভাবে সুভাষচন্দ্রকে নেতাজি উপাধি প্রদান করলেন জার্মানিতে থাকাকালীনই নেতাজি উপলব্ধি করলেন যে এত থেকে ভারতে সামগ্রিক অভিযান সম্ভব নয় তাকে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু সেই ভয়ঙ্কর যুদ্ধের বাজারে তিনি যাবেন কীভাবে ইতালিয়া রাষ্ট্রপ্রধান মুসলিনী তাকে একটি বিমান দিতে চাইলেন কিন্তু বাদ সালেন জার্মান প্রশাসক তাই তিনি সমুদ্রের নিজ দিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন ডুবো করে তিনি এই যাত্রার ব্যবস্থা সম্পন্ন করতে লেগে গেল বহু সময় ফলে কণ্ঠাসা ইংরেজরা কিছুটা বাড়তি সময় পেয়ে গেল উনিশশো তেতাল্লিশের আঠেরই ফেব্রুয়ারি শুরু হলো সেই আট মাসের সমুদ্রের তলা দিয়ে তাঁর এক অসম্ভব অভিযান পৃথিবীর ইতিহাসে এর সম্মতুল্য কোনো নজির খুঁজে পাওয়া দুষ্কর মালয় বন্দরে পৌঁছে দুই একদিন বিশ্রাম নিয়ে বিমানে টোকিও পৌঁছালেন তেরোই জুন উনিশশো তেতাল্লিশ সেখানে তখন অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন মহাবিপ্লবী রাসবিহারী বসু এরপর রাজবিহারী বসু সিঙ্গাপুরের এক বিশাল জনসভায় নেতাজির হাতে তুলে দিলেন আজাদ হিন্দ বাহিনীর ভার উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে নেতাজি সুভাষচন্দ্র অন্তর্বর্তীকালীন স্বাধীন ভারত সরকার আজাদ হিন্দ সরকার গঠনের কথা ঘোষণা করলেন ও প্রথম দিকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধান রূপে সফল নিলেন গঠিত হল একুশ জনের পূর্ণ মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নেতাজি সুভাষের হাতে রইল পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক দপ্তর সেদিনই মন্ত্রিসভার প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে ব্রিটিশ ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হল নেতাজি প্রথম বুঝেছিলেন যে নেতাজির সৈন্যবাহিনীতে মহিলাদেরও প্রয়োজন নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্য চাই উপযুক্ত শিক্ষা আর সুযোগ এই দুটো পেলে তারাও সৈন্যবাহিনীতে যোগদান করতে পারেন তিনি উনিশশো তেতাল্লিশ সালে মহিলাদের নিয়ে রানী ঝাঁসি ঝাঁসি রেজিমেন্ট গঠন করলেন এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জুড়ে দিয়ে তাকে অন্য মাত্রা দিলেন আরও শক্তিশালী করে তুললেন নিজের স্বপ্ন দিয়ে গড়া সেই মহিলা ব্রিগেডকে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় মহিলা নেত্রী হিসেবে ঝাঁসি রানী লক্ষ্মী বা এর বীরত্বের কথা তাই নেতাজিও তার নারী বাহিনীর নাম রেখেছিলেন ঝাঁসির বাহিনী এর নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন ওরফে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল আমরা সবাই তাকে এই নামেই জানি দক্ষিণ ভারতের এই মহিলা পেশায় ছিলেন চিকিৎসক ও আদর্শে বামপন্থী পরে সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রামের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আজাদ হিন্দ ফৌজে যোগদান করেন ক্রমশ লক্ষ্মী সাইকেলের কাজে মুগ্ধ হয়ে নেতাজি তাঁর হাতেই তুলে দেন ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব চোদ্দো এপ্রিল উনিশশো চুয়াল্লিশ আজাদ হিন্দ ফৌজের কর্নেল সৌকত আলী মালিকের নেতৃত্বে মণিপুরের মৈরাং অহিম প্রথম স্বাধীন ভারতের তেরাঙ্গা পতাকা উত্তোলিত হয় ব্রিটিশরা পরাজিত হয় সাময়িকভাবে কমান্ডার জানকি থেভার্স ঝাঁসি বাহিনীর আড়াইশো জন প্রাণীকে নিয়ে প্রস্তুত করেছিলেন বিশেষ সুইসাইড স্কোয়াড সেদিন রেডিও মারফত নেতাজি ঘোষণা করেছিলেন ঝাঁসিরানি বাহিনীর আমার সশস্ত্র বীরাঙ্গনা ভগিনীগণ আজাদ হিন্দ ফৌজের দিল্লি চলার স্লোগানের সঙ্গে আর একটি স্লোগান যুক্ত হোক রক্ত আরও রক্ত ব্লাড মোর ব্লাড এর অর্থ চল্লিশ কোটি ভারতবাসীর মুক্তির জন্য আমাদের আরও নিঃশর্ত দান লেফটেন্ট আশা সহায় অঞ্জলি ভৌমিক যুদ্ধক্ষেত্রে অসীম সাহস ও বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন প্রায় পাঁচশো নারী সৈন্য সম্মিলিত এই বিশাল মহিলা ব্রিগেড ভারতের স্বাধীনতা লাভের ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন আজ ভারতীয় সেনাবাহিনীতে মেয়েরা যোগদান করছেন স্থল আকাশ জল প্রভৃতি ক্ষেত্রে আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল এর আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চলে এসেছিল এই অন্তর্বর্তীকালীন ভারত সরকারের নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ নিজে উপস্থিত হয়ে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা প্রথমবারের জন্য উত্তোলন করলেন তিরিশ ডিসেম্বর উনিশশো চুয়াল্লিশ তখন আজাদ হিন্দ সরকারের নিয়ন্ত্রণে রইল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজির নাম পরিবর্তন করে রাখলেন শহীদ ও সরাজ দ্বীপ উনিশশো সালে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের রাজবাড়িতে নেতাজি সুভাষ এসেছিলেন এবং রাজা সুরেন্দ্রনারায়ণ রায় তৎকালীন খোস বাগানে আম বাগান কেটে তাকে বক্তৃতা করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন নেতাজি জন্মজয়ন্তীতে রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদায় তার জন্ম জয়ন্তী পালিত হচ্ছে আজকের দিনটি ভারত সরকার পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন আজকে এই পর্যন্ত আপনারা বেশি বেশি করে এস শাহু নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন খবর কখনও থেমে থাকে না সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস শাহু নিউজ অফিসিয়াল এস শাহু নিউজ অফিসিয়াল নিজে দেখুন অপরকে দেখান ধন্যবাদ